এখন কেমন লাগে? চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। তোর মতো একটা মামুলি গুন্ডাকে কিভাবে শাস্তা করতে হয় তা আমি ভালো করেই জানতাম। তুই আমাকে প্রকাশ্য অপমান করেছিলি, আর আমি ভারতের গুন্ডা দিয়ে তোকে আমি সারা জীবনের জন্য ভঙ্গ করে দিয়েছি। চুপ, এখন তোর কি হবে? এই বয়সে হাত ভাঙা, পা ল্যাংড়া, তুই কি করে খাবি? বিয়ে শাদী তো করতে পারবি না। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। মায়া যখন হচ্ছে তখন বেচারাকে কিছু টাকা দিয়ে দে, একটা ফুটো থালা কিনে রাস্তা রাস্তা ভিক্ষা করতে পারবে। ঠিক বলেছিস। এই নে, ও তোর তো হাত ভাঙা, এই নে ধর। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চল। অবাক হওয়ার কিছু নাই ম্যাডাম, মারুফ আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোমার ভাড়াটে গুন্ডার বাপ আমি। বাঘের সঙ্গে লড়াই করতে হলে বাঘের প্রয়োজন হয়, ছাগল দিয়ে হয় না। ওই দেখো, এবছর জনতা ডিগ্রি কলেজে বর্ষসেরা ছাত্রী পুরস্কার পেয়েছে মিস মিলা খান। গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন ওই কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান। থ্যাংক ইউ স্যার। দেখ প্রিয়া, মেয়েটা কি সুন্দর। ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট চাই। আমার জন্য দোয়া করবেন। সত্যি ভীষণ সুন্দর, আচার ব্যবহার দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভালো বংশের মেয়ে। এমন একটা মেয়েকে যদি মারুফের বউ করে ঘরে আনতে পারতাম। ঠিক বলেছো ফুপু, এই মেয়েকে ভাইয়ার সঙ্গে দারুণ মানাবে, তাই না ভাইয়া? চুপ থাক। আমি চুপ থাকলে কি হবে? ফুপু আমার পছন্দ। ফুপু, তুমি যখন পছন্দ করেছো তখন আর দেরি করা ঠিক হবে না। মেয়েটা কোথায় থাকে, কি তার পরিচয়? বেশি কথা বলিস না প্রিয়া। আচ্ছা, এতে বেশি কথা বলার কি হলো? মেয়েটাকে দেখতে খারাপ? মা, মানুষ দেখতে ভালো হলেই ভালো হয় না। তুমি ওকে চেনো?